হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা নতুন ব্লগ নিয়ে ফিরে এসেছি। আজকে আমরা ছাদে অনেক গাছ লাগিয়েছি। এখন শীতের দিন হয়ে গেছে, অল্প কটা গাছ লাগিয়েছি, তো তোমরা দেখো একটা বোগেনভিলিয়া গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। এই দেখো তোমরা, থাম্মি এত বড় একটা জবা ফুল ফুটেছিল, থাম্মি অরেঞ্জ কালার ফুলটা নিয়ে গেছে জবা ফুল। এই এই আমাদের কলি এসছে, আরেকটা কলি এসছে ছোট্ট দেখে। অনেক পদ্ম ফুল হয়েছিল, তোমাদের দেখাতে পারিনি, আরেকটা ফুটবে। এই যে আমাদের কলিটা এসছে, এই যে পদ্ম ফুল গাছ লাগিয়েছে, পদ্ম ফুলটা একটু বড় হয়ে গেছে। গন্ধ ফুল গাছ আছে এখানে, অনেক ফুল ফুল হয় উইন্টারের দিনে। এইখানে চাইনিজ কড়ি ফুল গাছ আছে, তারপরে এখানে লোটাস আছে, এখানে লোটাস গাছ। আর এগুলো সুন্দর ফুল, এমনি ফুল। এইটা হলো গোলাপ ফুল। এইখানে কিছু গাছ আছে, এই যে টাইম ফুল গাছ, আর এটা হলো লঙ্কা গাছ। তোমরা আসলে আমরা পুদিনা গাছ লাগিয়েছি। এই যে আমাদের অনেক পুদিনা ফুটেছে, এই যে একটা, আর এইখানে একটা, এইখানেও, আর একটা তুলসী গাছ। এবার তোমরা আমাদের সাথে ওপরে ছাদে চলো। সুন্দর একটা ছাদ আছে, ওইখান থেকে ট্রেন দেখা যায়। ওই যে ট্রেন যাচ্ছে, দেখো খুব সুন্দর একটা ছাদ। এখানে ঘুড়ি ওড়াও যায়, খুব মজা করা যায়। এখানে রাত্রিবেলা ম্যাট পেটে শোয়াও যায়। এখানে রাত্রিবেলা শুলে খুব ভালো লাগে, আকাশের দিকে তাকিয়ে থাকলে। দেখো খুব সুন্দর একটা ওপরে ছাদ, ছোট্ট একটা ছাদ, সবার বাড়িতে রাখা ছোট ছোট ছাদ। এইখান থেকে বড় বড় বিল্ডিং দেখা যায়, হাওড়া ব্রিজ, তৃতীয় ব্রিজ সব দেখা যায়। তোমাদের এই ছোট্ট ছাদটা কেমন লাগলো কমেন্টে জানাবে। বিশ্বকর্মা পুজো এসে এই ওপরের ছাদে আমি ঘুরে ওড়াই, অনেক ঘুরে ওড়াই মাম্মার সাথে। তোমরা দেখতেই পাচ্ছ সবার অনেক সুন্দর সুন্দর ছাদ আছে, আমাদেরও খুব সুন্দর ছাদ দেখতে পাচ্ছ তোমরা। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুল। আজকে আমরা এখানে ব্লগটা শেষ করছি, তোমরা ভালো থেকো। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, অনেক অনেক শেয়ার করবে। টাটা, বাই।